আজ আমি আপনাদের জন্য একটা হেলদি নুডলসের রেসিপি নিয়ে চলে এসেছি। হেলদি নুডলস বা চাউমিন যেটাই বলুন না কেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুবই মুখরোচক। এটা আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন, আর বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন, এমনকি আপনারা টিফিনে কিন্তু নিজেরাও নিয়ে যেতে পারেন। তাহলে দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে অল এ ক্লিক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বনিতাস টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি চাউমিনগুলো সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা খুব ভালো করে ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়েছি আমি একটু সাদা তেল, আর দেব হাফ চামচ নুন। এবার নুনটা খুব ভালো করে মিশে গেলে পরে এবার আমি এর মধ্যে একে একে নুডলসগুলো দিয়ে দেব বা চাউমিনগুলো দিয়ে দেব। এখানে আমি এক চাউমিন নিয়েছি, তো আপনারা এখানে এক চাউমিনের জায়গায় যে কোনো কিন্তু চাউমিন নিতে পারেন। আর যদি এরকম চাউমিন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা স্পেন্সার বা বিগ বাজারে পেয়ে যাবেন। তো এবার আমি চাউমিনগুলো খুব ভালো করে এখানে মিশিয়ে দেব। চাউমিনগুলো আমি আর ভেঙে নিইনি, লম্বাই আমি রেখেছি। তো চাউমিনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার চাউমিনগুলো ফুটে ওঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি যে চাউমিনটা নিয়েছি এটা সেদ্ধ হতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। তো এখানে আপনারা যদি সরু চাউমিন নেন সেক্ষেত্রে কিন্তু চাউমিনটা সেদ্ধ হতে আরও কিন্তু কম সময় লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা একটুখানি হাত দিয়ে চেক করে নেবেন যে চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালো করে কিন্তু চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চাউমিনগুলো জল ঝরিয়ে নেব, তার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব চাউমিন। ঢেলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা জল বা নর্মাল জল, যেটাই আপনি পারবেন সেটাই আপনি এখানে দিয়ে দেবেন। তো জল দিয়ে খুব ভালো করে কিন্তু চাউমিনগুলো ধুয়ে নেব আমি। এখানে চাউমিনটা আপনারা একটু বেশি জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারেন, যাতে করে চাউমিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো চাউমিনটা ধুয়ে নেওয়ার পর এবার আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব খুব ভালো করে। এবার আমি এর উপরে একটু সাদা তেল মেখে নেব। তবে এই সময় কিন্তু চাউমিনটা একদম গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। তো এই সময় কিন্তু আমি খুব ভালো করে সাদা তেল মেখে নেব। তেলটা মেখে নিলে চাউমিনগুলো খুব সুন্দরভাবে ঝরঝরো হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি এই প্রসিডিউরটা করলাম বা আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো খুব ভালো করে আমি কিন্তু প্লেটের উপরে ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল, 2 টেবিল চামচ মতো আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিগুলো একদম কুচি কুচি করে কাটলে হবে না, একটু মোটা মোটা রাখবেন, তাহলে চাউমিনের সঙ্গে দেখতেও ভালো লাগবে আর চাউমিনের সঙ্গে যখন পেঁয়াজটা মুখে পড়বে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো খুব বেশি কিন্তু নরম করে ভাজা যাবে না। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ গ্রেট করে নেওয়া গাজর, আর দিয়েছি এখানে 1/2 কাপ মতো বেবিকর্ন। বেবিকর্নটা আমি হালকা আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু সময় ভেজে নেব। তো এই সময় কিন্তু সবজিগুলো আপনারা ঢেকে ঢেকে ভাজবেন না, তাহলে কিন্তু সবজিগুলো নরম হবে কিন্তু ভাজাটা হবে না। তো আর এই সময় আমি দিয়ে দিয়েছি 1 চামচ বাটার, বাটারটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমি গাজরটা গ্রেটারের যে বড় সাইডটা আছে কোচানোর মতো সেই সাইডটা দিয়ে কিন্তু আমি গ্রেটটা গ্রেট করে নিয়েছি। তো আপনারা কিন্তু সেটাই করতে পারেন বা আপনারা কুচিয়েও নিতে পারেন। আর বেবিকর্নগুলো আমি এখানে লম্বা লম্বা রেখেছি, আর গাজরগুলোও কিন্তু আমি এখানে লম্বা লম্বা রেখেছি যাতে দেখতেও ভালো লাগবে। তার জন্য সমস্ত সবজিগুলো 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি একে একে সমস্ত চাউমিনগুলো এখানে এর মধ্যে দিয়ে দেব। দেখুন চাউমিনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়েছে, একটা সঙ্গে আরেকটা লেগে নেই। তো এবার চাউমিনগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু সমস্ত সবজির সঙ্গে চাউমিনটাকে মিশিয়ে নেব। এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চাউমিনটাকে ঝুরঝুরে করার একটা উপায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। চাউমিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জলটা ঝরে গেলে পরে তারপর ওর মধ্যে একটু সাদা তেল মেখে একটু প্লেটের উপরে বা একটা থালার মধ্যে ছড়িয়ে দিলে পরে
চাউমিনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরেভাবে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। তো সমস্ত সবজির সঙ্গে চাউমিনটাকে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আমি আবারও সবজির সঙ্গে গোলমরিচ নুন সমস্ত কিছু আর কি খুব ভালো করে টস করে নেব, যাতে চাউমিনের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যায়। এই নুডলসটা বা এই চাউমিনটা বানানোর জন্য আমি কিন্তু কোনো রকমের কাঁচা লঙ্কা কুচি বা কোনো রকমের কোনো সস কিচ্ছু ব্যবহার করব না, জাস্ট আমি খুব সিম্পলভাবে তৈরি করব, যাতে সকলের খুব পছন্দ হয় এবং সকলে কিন্তু এটা খুব পছন্দ করে। আর আমি যেভাবে তৈরি করলাম এটা আপনারা বানিয়ে দেখুন, সকলেই খুব পছন্দ করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গ্রেট করে নেওয়া চিজ। এখানে কিন্তু বেশি চিজ ব্যবহার করার দরকার নেই, মানে এটা পুরোপুরি আমি স্বাদের জন্য দিচ্ছি, যেহেতু আমি কোনো রকমের কোনো সস বা লঙ্কা কিছুই ব্যবহার করিনি, তার জন্য কিন্তু এটা আমি এখানে চিজটা ব্যবহার করলাম। চিজটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, মানে চিজটা যতক্ষণ পর্যন্ত মেল্ট হয়ে যাচ্ছে এবং চাউমিনের সঙ্গে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রেখে তারপরে এই কাজটা করবেন। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, এখানে খুব বেশি কিন্তু চিজ ব্যবহার করার দরকার নেই, মোটামুটি এটা টেস্টের জন্য। দেখুন খুব সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে অলে ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। তো এবার আমি এই চাউমিনটাকে এবার সার্ভ করব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, চাউমিনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এটা আপনারা কিন্তু টিফিনেও বানিয়ে নিয়ে যেতে পারেন, আবার বাচ্চাদেরকে কিন্তু টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন, খুবই হেলদি এটা। যেহেতু আমি এখানে বেবিকর্ন ব্যবহার করেছি, গাজর ব্যবহার করেছি, কোনো রকমের স্পাইসি দিইনি, তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।